আজ আমি আপনাদেরকে বলবো যে সকালবেলা ঘুম থেকে উঠে ভুলেও করবেন না এই সাতটি কাজ, নেমে আসবে ঘুর বিপদ। চাণক্য ছিলেন দার্শনিক, গুরু ও সর্বোপরি এক কূটনীতিক ও অর্থনীতিবিদ। মানুষের স্বভাব সম্পর্কে তিনি অনেক কিছু বলে গিয়েছেন। এও বলে গিয়েছেন যে সকালবেলা ঘুম থেকে উঠে কোন কাজগুলো করলে দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কোন কাজগুলো ভুলেও করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকালে আমরা যে কাজ করি তার প্রতিফলন আমাদের সারাদিনের কাজের উপর পড়ে। যদি সকালে কিছু খারাপ কাজ হয় তাহলে সারাদিন খারাপ যায়। আমরা একটু সতর্ক থাকলেই এই ঘটনাগুলি আটকাতে পারি আর আমরা পেতে পারি একটি সুন্দর দিন। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে কোন কাজগুলো না করলে আমাদের সারাদিন ভালো যাবে। সকালে উঠেই সবার আগে চা খাবেন না, কারণ সারা রাত পেট খালি থাকার ফলে পেটে অ্যাসিড তৈরি হয়। সকালে দুধ ও চিনি দিয়ে চা খাওয়ার ফলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়, আর সকালে শরীর খারাপ করলে তার রেশ থেকে যাবে সারাদিন, সারাদিন অস্বস্তিতে ভুগতে হবে। তাই চা না খেয়ে সেই জায়গায় জল বা লাইম জুস খেতে পারেন। সকালে ঘুম ভাঙার পর সঙ্গে সঙ্গে বিছানা না ছেড়ে হাত পা টান টান করে বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকুন। এর ফলে সারাদিন আপনি সতেজ থাকবেন এবং সারাদিন আপনার ভালো যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই কারো সাথে ঝগড়া করবেন না, এতে মস্তিষ্কে চাপ পড়ে, ফলে সারাদিন খারাপ যেতে পারে। ঘুম থেকে উঠেই বিছানা না গুছিয়ে উঠবেন না, এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন। এছাড়াও সকালে নিজের ঘর বিছানা পরিষ্কার দেখলে সারাদিন মন ভালো থাকবে। আপনার যদি সকালে ব্রেকফাস্ট করার অভ্যাস না থাকে তাহলে সেই অভ্যাস এখনই বদলে ফেলুন, কারণ সারা রাত খালি পেটে থাকার ফলে শরীর দুর্বল থাকে আর সকালে না খেলে শরীরে পুষ্টির অভাব পড়ে। তাই সকালে অবশ্যই হালকা কিছু খেয়ে নেওয়া উচিত। সকালে ঘুম থেকে উঠে ঘর অন্ধকার দেখলে ঘুম কাটবে না, তাই ঘর এমনভাবে সাজান যাতে সকালে সূর্যের আলো ঘরে প্রবেশ করতে পারে, এতে আপনি বিশেষভাবে উপকৃত হবেন। সকালে ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি শুরু না করে এক গ্লাস জল খান, তবে সেটা যেন অতিরিক্ত ঠান্ডা বা গরম না হয়। আপনি যদি ভেবে থাকেন যে সকালে এক কাপ করা কফি খেলে আপনি চাঙ্গা হয়ে উঠবেন তাহলে তা আপনি ঠিকই ভাবছেন, কিন্তু সকালে খালি পেটে কফি বা ধূমপান করলে তা আপনার শরীরের ক্ষতি করতে পারে। তাই আগে জল খেয়ে এই কাজগুলো করুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে তা সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।